আসসালামু আলাইকুম আজকে আমরা বড় লাল পিঁপড়ার ডিম দিয়ে দেখেন লাল পিঁপড়ার ডিম দিয়ে কই মাছ ধরব এই যে আমাদের বর্তমান যে এখানে চারা দিছে এই যে দেখেন কীভাবে লাল পিঁপড়ার ডিম দিয়ে বসি বাঁধতে হয় বর্ষিতে কীভাবে লাল পিঁপড়ের ডিম পেঁচাইতে হয় সুন্দরভাবে না পেঁচাইলে অবশ্য এই ডিম থাকে না যার ফলে কাজ হয় না এই যে এই যে এই যে কইমাস মার্শাল্লাহ সেই সুন্দর এক্সেন সবাই একদম দেশি অরিজিনাল ফাঁকা কই আ এই যে এই আতে লো কুইলা আতে লো পাকনা কুই একদম পাকনা আহ সেই জিনিস তো সেই জিনিস অন্তো মাশাল্লাহ পানি দিতে পানি লইছে পানির মধ্যে এখন দিয়া মু যাতে অনেকক্ষণ যাতা থাকে লাল পিঁপড়ার ডিম দিয়া আমাদের এই অঞ্চলে বিশেষ করে কই মাছ শিং মাছ এগুলো খুব প্রিয় খাবার লাল পিঁপড়ার ডিম লাল পিঁপড়ার ডিম এখন আস্তে আস্তে দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে খুব একটা পাওয়া যায় না অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয় লাল পিঁপড়ার কামড় খাইতে হয় মাঝি আমার রিকোয়েস্টে লাল পিঁপড়ার কামড় খায়া হইছে বর্ষিতে লাল পিঁপড়ার ডিমটা পেঁচানো এটা সবাই পারে না আপনি আমি পারবো না অনেক অভিজ্ঞতার দরকার আছে এই কচুরির মধ্যে ওই মাছ আসলে অনেক চালাক একটা মাছ খুব চালাক এরা সহজে মানুষের আলাপ পাইলে যায় সহজে ধরা যায় না বর্ষি এই জাতীয় বর্ষি সবাই বাইতেও পারে না অনেক অভিজ্ঞতার দরকার এই যে এবার ছোট ছোট একটা মাছ কই মাছ হা হা মজা এদিনে এন এবার আদার খায় না তো এবার এন বড় হইতে রে না কয় দিন খাওয়াইলেই একদম কচুরি ভরা সম্পূর্ণ পুকুরটা দেখেন এখন সুপারির সিজন চলতেছে গাছের সুপারি দেখা যাক মাছ আপনাদেরকে কি মাছ দেখাইতে পারে আগে কাঠাম ব্যায় হইল মাছও ধরতো এই লাশার টুক দিয়ে ওই পিসে গড়ে হালাইলে রুইতের ঘনায় ধরতো মাছ ধরে এই একজন এই একজন ছোট এখন সিজন বর্ষার মাঝামাঝি অবস্থা মাছ আস্তে আস্তে বড় হবে তারপরে আপনাদের কাছকে কিভাবে লাশার ডিম লাল পিঁপড়ার ডিম বস্রিতে পেজ দিতে হয় সেটা গুট্টুবাই শিখাইবো আপনারা শিক্ষা রাখবেন অনেক কষ্ট কঠিন এই বস্রি ফেলানো কচুরির ফাঁকে ফাঁকে খুব সাবধানতার সাথে ফেলতে হয় না হয় একবার যদি আটকে যায় তাইলে বাদ সবাই দোয়া করবেন আমরা যেন কিছু মাস পাই এই যে আরেকজন হ্যাঁ নানটু ঘটক মাথাইরা শাক তোলে আ এই একজন একজন এই অল্পের জন্য মাছটা রাখতে পারলো না কাছে আইসা পড়িয়া গেল আপনারা মনে হয় ঠিক মতো দোয়া করেন না যাক একটা একটা শিং মাছও দেই নেই যে আদার দেই এক কারে শিং মাছের একটা করা করাও নেই এই এই একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম লাল ফাইক ক্যালা হয়ে গেছে মামায় মামা দেশি কই মাছ এই তো দেখেন একদম অরিজিনাল খাটটা দেশি কই মাছ ধরুন

রাহুনে গতবার তো একবার ইচ্ছে ফর বার তো হইছে গুরা গারা জেডি আইছে এখন একটু মোটামুটি ডিস্টার্ব করে কচুরি তো কচুরি পানা খুব ডিস্টার্ব

গন্ধ হেটের গা তন গন্ধ আশো 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 কবিরাজ মোটামুটি সাইজ আছে ছোট 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 আছে সাইজেরও আছে কই মাছি এক কোন বড় হইলে মাছ ধরো এক কোন বড় হইলে তাই জিনিস না না কালার কালার আছে না হাইব্রিড কালার আর এই কালার এক কইলো নি এক না তো জায়গা রাম না না এক মুরসির মত লাল হাইব্রিড মানে একার ওই জিবেরি ভাইজি হ্যাঁ এর মুরসি

নেই নেই আর সারাদিনই তো ব্রয়লার মুরগার গু ব্রয়লার এডি খাইলে কই মাছ দ্রুত বড় হয়ে যায় আমি দেখছি একটা জিনিস শো আসো আসো সোনা ভাখি তোমরা অনেক দূরে দ্বিতীয় থন দ্বিতীয় বড় তো বড় সংখ্যাই তো দেহি বেশি যে সময় আদার দেই

দেখেন কেমন কি জায়গার আর বসি ফালাইতে হয় আপনাদেরকে দেখাবো এই যে খুব সাবধানে ফালাইতে হয় এই 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 উঠছে 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 আসো আসো একদম লাল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মরিস মনে হয় যেন মরিস কচুটির মধ্যে কোন মাছ তো কালা থাকে কি কালা এটা দি লাল